প্রদূষিত বাহিনী ভরলো, দূষিত বায়ু, নীরব নিটাল নির্বিকার রাজহুয়া ধনের ভোগ বিলাসত মত্ত হয়ে কার্যালয়ত ভাগরমরা প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডর একাংশ বিষয়া কর্মচারী। হোটেল, চিকিৎসালয়, অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রদূষণের অভিযোগত বন্ধর জাননি দিছিল প্রদূষণ নিয়ন্ত্রণে। জাননি পাওয়া প্রতিষ্ঠানে খাম নুখুলতেই প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগের অকস্মাত বুদ্ধত্ব প্রাপ্তি ঘটিছিল আর প্রত্যাহার করেছিল বন্ধর নির্দেশ। ইপিনে যোরাবাটর ক্যান্সার হাসপাতালের গাতে গা লগাই চলি আছে সিমেন্ট কারখানা। কারখানাটোর ধূলি নিষ্কাশন ব্যবস্থা কার্যক্ষম হয় নে নহয় বা আছে নে নাই সেয়াও সন্দেহর আবর্তন। কিন্তু প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগের এইবর চকু দিবল সময় নাই। আজরি নোপার একমাত্র কারণ হল কার্যালয় জিরণি ঘর। এই বিভাগটোর বিষয়া কর্মচারী বছরত মাত্র এবার এঙামুড়ি দিয়ে দীপান্বিতার দিনা। প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগের চরম নির্লিপ্ততার পরিণতিত জনস্বাস্থ্যের প্রতি তীব্র ভাবুকির সৃষ্টি হয়েছে। প্রদূষিত বায়ুয়ে সদ্যোজাতর পরা জীবনের শেষ দিনটিত উপনীত হওয়া জনলৈকে সকলকে অসুবিধাত পেলাইছে। ভয়ানক প্রদূষণের পরিণতিত বিপজ্জনক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছে জনস্বাস্থ্য। এই প্রদূষিত পরিবেশে কেনে ধরনের সমস্যার সৃষ্টি করব পারে শুধু আহক হেলথ সিটির জ্যেষ্ঠ চিকিৎসক ভবানী প্রসাদ চক্রবর্তীর মন্তব্য। পলিউশন বাড়িছে আর পলিউশনটো নানা ধরনের সোর্স থাকে, ধরক ধোঁয়ার পরা, গাড়ির ধোঁয়ার পরা, ধুলির পরা, জুই জ্বলা, যাক পাঞ্জাবত বেশি সেটা আমার খেতে ইমান জুই জ্বলায়, সেই যে ডাস্ট আহে সেই ধুলি নানা ধরনের পার্টিকল থাকে, তার ভিতর কিছু কার্বন পার্টিকল থাকে, সেইব যেতিয়া আপনার যেটা নিয়র পরে তার যেটা মিক্স হয়ে যায় আর সেটা যেটা উশাহত মানুষ টানি লো যায় গৈ পেলাই মানুষের শ্বাসতন্ত্রত বিশেষকে রিয়েকশন করে আর তার কারণে মানুষের নানা ধরনের বেমার হব পারে। সর লালির ক্ষেত্রে সাধারণত ব্রঙ্কিয়াল এজমা যেটু হয়, চাইল্ডহুড এজমা যেটু, সেটা বেশিকে দেখা যায় আর ডাঙর এজমা হব পারে যার আগর পুরোনা কাহর বেমার আছে, যেটুক আমি ইয়াত সিওপিডি বলে কো, ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, সেইটো বেশিকে হয়ে যায় আর তারপরেও ব্রঙ্কিয়াল এজমা যার আছে সেও বাড়ি যায়। তার কারণেও আপনার নানা ধরনের এই টক্সিক যা যেটু কলে আপনার গাড়ি চাড়ির যেটু গাড়ি হোক, ফ্যাক্টরি হোক, ধোঁয়া হোক যেটু আহে তার লগতে ব্যাকটেরিয়া, ভাইরাস হওয়ার কারণে নানা ধরনের বেমার হব পারে। চিকিৎসকের মন্তব্যের পর বুঝব পারি কিমান ভয়াবহ হব পারে প্রদূষণ। কিন্তু এইবর বুঝবল প্রথম কথা হল হারে থাকিব লাগিব প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগ। কিন্তু কুম্ভকর্ণক জগাব কোনে? ব্যুরো রিপোর্ট, বার্তা এডিটর।